কাকা ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গরিবের পাঙ্গাশ নাকি? হ্যাঁ গরিবের পাঙ্গাশ। কোন আলগি দেন? এই দিছি আলগি। ওয়েট কেমন হবে কাকা? ওয়েট হবে 4 কেজি। 4 কেজি মানে ধরে রাখতে পারতেছেন না? হ্যাঁ। চাষের কই নাকি? চাষের কই? চাষের গরিবের কই? গরিবের কই? আচ্ছা গরিবের কই? হ্যাঁ। এটা কি দেশি না চাষ? দেশি দেশি মাছ। হ্যাঁ হাওরে হাওরে হাওরে। আচ্ছা কাকা আপনি বোয়াল মাছ বিক্রি করেন না? বোয়াল বাবা দাম 400 বেশি, অনেক 350 বেচা। দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা নয়াবাজার মাছ বাজারে। দর্শক আজকের এই ভিডিওতে জানতে পারবেন ঢাকা নয়াবাজার মাছ বাজারে চাষের মাছ কেমন দামে বিক্রি হচ্ছে। দর্শক আজকে 22 তারিখ অক্টোবর মাস রোজ মঙ্গলবার। তো দর্শক চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ কাকা ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গরিবের পাঙ্গাশ নাকি? হ্যাঁ গরিবের পাঙ্গাশ। কোন আলগি দেন? এই দিছি আলগি। ওয়েট কেমন হবে কাকা? ওয়েট হবে 4 কেজি। 4 কেজি মানে ধরে রাখতে পারতেছেন না? হ্যাঁ ধরে রাখতে পারতেছি না। প্রচুর শক্তি? প্রচুর শক্তি মানে অল্প টাকায় প্রচুর শক্তি পাওয়া যায়? অল্প টাকায় প্রচুর শক্তি খাইলে আর কি। হ্যাঁ। আচ্ছা আজকের বাজার কেজি কত বিক্রি করেন? বেশি 250 টাকা। এখন মাছের দাম কমে গেছে 220 টাকা কেজি। লাস্ট 220? 220 টাকা কেজি। আচ্ছা এক একটার ওয়েট কত বলছেন? 4 কেজি। 4 কেজি। আর ছোটগুলো কত বিক্রি করেন? এইটা বেশি 180 টাকা কেজি। এটা হচ্ছে 180 টাকা। আর 2 কেজি সবার 2 কেজি? 2 কেজি ওজনের? 2 কেজি সবার 2 কেজি। আচ্ছা 1 কেজিটা আজকে কত বিক্রি করছেন? 160 টাকা কেজি। 1 কেজিটা 160? 160 টাকা কেজি। আচ্ছা 1 কেজি 1.5 কেজি 160 নাকি? 160। কি অবস্থা মাছের বাজার কেমন যাচ্ছে এখন? মাছের বাজার দম দাম কম? দাম কম। বড় ভাই কেমন আছেন? ভালো আছি। ভালোই আছেন না? আপনি দেখতেছি খুব সুন্দর সুন্দর মাছ বিক্রি করতেছেন। এগুলো কি মাছ ভাই? এটা গ্লাস কাপ। গ্লাস কাপ মানে আমাদের গ্রামের ভাষায় বলে গ্যাস কাপ। আচ্ছা এগুলো এক একটার ওয়েটটা একটু বলেন। এক একটা 5 কেজি। 5 কেজি ওজনের নাকি? আজকের বাজারে একদম যেটা বাটার রেট বিক্রি করে দিবেন, কত হলে বিক্রি করে দিবেন? 320 টাকা। এর কম আর হবে না? কম আর হবে না। কম আর হবে না। দাম চান কত? দাম চাই 360, 380। 380, 320 হলে বিক্রি করে দিবেন? আচ্ছা আর এখানে আমরা জীবিত তেলাপিয়া মাছ দেখতেছি নাকি? হ্যাঁ। বিগ সাইজের? বড়? হ্যাঁ বিগ সাইজ বড়। এটা দুইটা কতটুকু ওজন হবে? দুইটা 2 কেজি। দুইটাই 2 কেজি? 2 কেজি। আবার 1 কেজি 900। 1 কেজি 900 হবে। আজকের বাজারে এটা কেজি কত বিক্রি করতেছেন? এটার বাজার আজকের বাজারে 250 টাকা বিক্রি করি। আজকের বাজারে 250 টাকা? এর কম কি হবে না? না জি না, এর কম হবে না। এখন কি মাছের দাম কম আছে না বাড়তি আছে? এখন কম আছে। এখন কম আছে। আর রুই মাছ এগুলার ওয়েটটা একটু বলেন। এটা 2 কেজি সাইজ। 2 কেজি সাইজ? এগুলো কোথায়কার রুই মাছ? এটা শরীয়তপুরে। শরীয়তপুরে? এগুলার এক একটা সাইজটা বলেন। এক একটা সাইজ 2 কেজি আছে, 2.5 কেজি আছে। কত বিক্রি করেন আজকের বাজারে? আজকের বাজারে 360। বাটার রেট বলেন। বাটার রেট 350। বাটার রেট 350 একদম? একদম একদম। আর এখানে আমরা বড় কাতল দেখতেছি দুইটা, এগুলার সাইজটা একটু বলেন। এরা 5 কেজি, 5 কেজি। আচ্ছা আজকের বাজারে কত বিক্রি করতেছেন? আজকের বাজারে 400। একদম কত? একদম 400। একদম 400 টাকা বিক্রি করতেছেন, এর কম আর হবে না? আর কম হবে না। আচ্ছা আর এখানে আমরা বড় রুই দেখতেছি, এরা কেজি ওজন 2.5 কেজি। আচ্ছা কত বিক্রি করেন? এরা কেজি বেচতেছি মনে করেন 380। লাস্ট কত? 380, 400। 300 লাস্ট? 380। এটা হচ্ছে 2 কেজি 2.5 কেজি ওজনের। আর এটা কি মিরকা মাছ নাকি? মিরকা মাছ। মিরকা মাছ মানে লম্বা হয়ে গেছে। কত বিক্রি করেন কেজি? এটা কেজি 320, 300। 320, 300। সবাই বলতেছে সবার ব্যবসা নাকি খারাপ যাচ্ছে, আপনার ব্যবসা কি ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে? আল্লাহ দিলে ভালো যাচ্ছে, আমি মিথ্যা কথা বলুম না। আল্লাহ দুবার ডাইল ভাত খাইয়া রাখতেছে। আপনি তো হিন্দু মানুষ মনে হয়? আমি হিন্দু। আচ্ছা তারপরেও বলতেছেন আল্লাহ ভালো রাখছে? অনেকে তো বলে ভগবান ভালো রাখছে। যে যেটার দায়িত্ব খুশি, আল্লাহ তো দুনিয়ার সবারই পাঠাইছে, ভগবানও পাঠাইছে, একদমই তো পাঠাইছে। যে যেমবে হেরে দায়িত্ব খুশি তাই খুশি। ধন্যবাদ, আপনার কথাগুলো ভালো লাগছে, ভালো থাকেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। বড় ভাই ভালো আছেন? জি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই চাষের কই নাকি? চাষের কই? চাষের গরিবের কই? গরিবের কই? আচ্ছা গরিবের কই? হ্যাঁ
আচ্ছা এক একটা ওয়েট কেমন হবে বা কয়টা কেজি হবে এই 8টা কেজি বা 8টা কেজি 8টা কেজি আজকে কত বিক্রি করেন ভাই 220 টাকা কেজি 220 টাকা 220 টাকা গরিবের কই গরিবের কই আর দেশি হইলে মনে হয় 5000 হইতো কেজি না 3000 টাকা কেজি 3000 টাকা 3000 টাকা এই আছে এই আছে দেশি কই আছে এই যে আপনার কাছে আছে আছে যাই দেই ছোট 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 ছোটটা 3000 দেখি না ছোট না 500 টাকা কেজি ছোটটা 500 500 টাকা কেজি ছোটটা 500 600 নাকি হ্যাঁ দেখি কই আচ্ছা তো আর এটা যদি দেশি হইতো কত বিক্রি করতেন এই 3000 টাকা কেজি 3000 টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আমি কিনলে গা মানে 5000 টাকা বলছি আমি অন্য জায়গায় দেখছি মানে ছোট ছোট কই 2500 টাকা কেজি বলে হ্যাঁ মানে দেশি না হ্যাঁ আচ্ছা এখানে টাকি মাছ আছে নাকি হ্যাঁ টাকি মাছ আছে 300 টাকা কেজি 300 টাকা কেজি 300 টাকা কেজি ছোট টাকি তারপর এত দাম এত দাম বেশি তো দাম বেশি আর এই কই কয়টা কেজি হবে 220 টাকা কেজি 220 টাকা কেজি কয়টা কেজি হবে 10টা 12টাই 10টায় 12টাই কেজি হবে আর শিং চাষের শিং চাষের শিং কয়টা কেজি হবে এই কেজি হবে 12টা 13টা কেজি হবে 12টায় 13টা কেজি হবে আজকের বাজারে কত বিক্রি করেন ভাই 400 টাকা কেজি 400 হ্যাঁ দাম কি বাড়তি না কম আছে না মোটামুটি কমই আছে দাম বেশি না মোটামুটি দাম বেশি না আচ্ছা এগুলা গরিবের মাছ এর জন্য দাম বেশি না ভাই শৈল মাছ আছে একটু দেখাতে কষ্ট করে ভাই এটা কি দেশি না চাষ দেশি মাছ হাওরে 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 আচ্ছা এটা কি 2টা কেজি হবে না 3টাই 3টাই কেজি হবে এটা আজকের বাজারে কত বিক্রি করেন এ 600 বেজি 550 বেজি এর কত বেজি 600 লাস্ট কত বিক্রি করেন লাস্ট 550 লাস্ট 550 বিক্রি করেন দর্শক দেশি শৈল হাওরের শৈল মাছ আচ্ছা রাখেন এটা আচ্ছা এটা কত বিক্রি করেন 360 টাকা কেজি 320 টাকা কেজি 360 টাকা কেজি 320 টাকা আর 320 টাকা কেজি কি অবস্থা আপনাদের ব্যবসার কি পরিস্থিতি বলেন আল্লাহ মোটামুটি ভালোই রাখতে পারে আপনি কাকা ভালো আছে হ্যাঁ ভালো আছে কাকা সরফুটি বিক্রি করেন আপনি খুব সুন্দর সুন্দর একটু বলেন তো আজকের বাজারে কেজি কত বিক্রি করতেছেন 200 টাকা 200 টাকা কেজি আচ্ছা কয় পিজি কেজি হবে এটা 4 পিজি 4 পিজি কেজি হবে একদম বাটার রেট কত 200 আর এখানে বড় কাতল দেখতেছি হ্যাঁ আচ্ছা এগুলোর ওয়েটটা একটু বলেন কাকা কাতল 350 350 এক একটার ওয়েট হবে কেমন 3.5 কেজি 3.5 কেজি কেজি 350 আর রুই মাছ দেখতেছি আমরা আচ্ছা এগুলো এক একটার ওয়েটটা একটু বলেন 1.5 কেজি 2 কেজি 1.5 কেজি 2 কেজি আজকের বাজারে কত বিক্রি করেন কেজি 350 330 350 330 মাছের দাম এখন কম আছে না বাড়তি আছে মাছের দাম একটু কম আচ্ছা আর এখানে আমরা কারফু মাছ দেখতেছি নাকি ছোট আচ্ছা এটা কেজি কত বিক্রি করেন এটা 200 টাকা 200 টাকা লাস্ট কত লাস্ট 180 টাকা লাস্ট 180 বাটার রেট হচ্ছে 180 এর কম আর হবে না না আর এটা কি মিরকে মাছ নাকি এটা গ্লাস কাপ আচ্ছা আচ্ছা গ্যাস কাপ বলি আমরা গ্রামের ভাষায় গ্যাস কাপ এটা আর ওয়েটটা একটু বলেন একদম 300 টাকা একদম 300 টাকা 4 কেজি ওজন 4 কেজি ওজন আজকের বাজারে 300 টাকা কেজি বাটার রেটটা বলেন না 300 টাকা 300 টাকা এর কম আর হবে না আচ্ছা আর এটা কি মাছ বলেন আপনারা সিলভার সিলভার আচ্ছা সিলভার কত বিক্রি করেন আজকে 250 টাকা কেজি 250 টাকা কেজি এটার ওয়েটটা একটু বলেন 3 কেজি 3 কেজি ওজনের আজকের বাজারে বিক্রি করতেছেন 250 টাকা কেজি বাটার রেট কত বাটার রেট 250 বাটার রেটে 250 ঘুরি ঘুরিতে একই হইছে আচ্ছা পাঙ্গাশ সেগুলোর দাম কত বলেন 180 টাকা 200 টাকা পাঙ্গাশ 180 200 লাস্ট 180 লাস্ট 180 আচ্ছা এখন বর্তমানে মানে আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে কত ব্যবসা বাণিজ্য ভালো না সবাই যদি বলে ব্যবসা বাণিজ্য ভালো না তাহলে কেন করেন কেন করুম না করে কোথায় যাব চুরি টাকা তিয়ার করা যাবে না তো রাস্তা লামা যাবে না তো মানে শিখছেন এটা করতে হবে এটা অবশ্যই মানে লস দিতে দিতে এক সময় সব শেষ হয়ে যাবে আর কি লস দিতে দিতে শেষ হবে না যেভাবে আছে তো আবে না আর কি একটু কষ্টে চলো লাগে আর কি আচ্ছা 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 ধন্যবাদ ভালো থাকেন কাকা ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি কাকা সুরমা মাছ কত বিক্রি করেন সুরমা 250 টাকা কেজি 250 টাকা কেজি একদম কত একদম একদম 250 আচ্ছা আর এখানে আমরা চিংড়ি মাছ দেখতেছি চিংড়ি এইটা আছে 1000 টাকা কেজি 1000 টাকা কেজি এগুলো তো সব চাষের খুলনার মাছ আচ্ছা আচ্ছা কয়টা কেজি হবে এটা এগুলো আপনার 15 টাকা কেজি 15 টাকা কেজি হবে বিক্রি করতেছেন একদম 1000 টাকা একদম 1000 টাকা আর এটা কয়টা কেজি হবে 25 টাকা কেজি 25 টাকা কেজি হবে নাকি হ্যাঁ ওটা 800 টাকা এটা কত বিক্রি করেন 800 টাকা এটা একদম 800 টাকা আর এটা কয়টা কেজি হবে এটা 40 টাকা কেজি 40 টাকা কেজি হবে সিংগি এটা আজকের বাজারে কত বিক্রি করেন 750 750 টাকা আচ্ছা আর এটা কি চিংড়ি হরিণা চিংড়ি হরিণা আচ্ছা এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করেন 650 একদম একদম একদমই সব বলে দিচ্ছেন মানে দামাদামিরা সুযোগ নাই আচ্ছা আর এখানে আমরা মনে হয়
কুরাল মাছ দেখতেছি কুরাল মাছ 600 টাকা কেজি 600 টাকা দুইটা কেজি হবে বেশি হইবে 600 টাকা কেজি একদম একদম আর এই দুইটা কি মাছ ভাঙান মাছ আচ্ছা কত বিক্রি করেন কেজি একই রেট 600 600 টাকা আর চাষের শিং বড় বড় এগুলো 500 টাকা একদম 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 বাটার রেট 500ই একদম 500 এটা কয়টা কেজি হবে কাকা 6টাই 7টাই 6টাই 7টাই কেজি হবে বড় বড় বিগ সাইজের শিং মাছ আর এখানে আছে শোল মাছ শোল মাছ তো এটা মোটামুটি মানে 2 টাকা কেজি বেশি হবে হ্যাঁ 2 টাকা 1 কেজি 2 টাকা 1 কেজি এটা কোথায়কার শোল এক কুনাস কুনাস গোপালগঞ্জের আছে এটা কি দেশি না চাষ দেশি দেশি এটা দেশি দেশি আচ্ছা এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করেন 700 700 টাকা বিক্রি করতেছেন নাকি আর কই মাছ এটা কয়টা কেজি হবে এইটা লাগে 7 টাকা কেজি 7 টাকা কেজি এটা কত বিক্রি করেন 250 টাকা 250 টাকা কি অবস্থা আপনাদের ব্যবসার পরিস্থিতি কি একটু বলেন তো ব্যবসার পরিস্থিতি মেলে একটা ভালো না ভালো না কারণ কি কারণ লাগে আরো তো দাম বেশি বাজারে দাম কম বাজারে দাম কম মানে বিক্রি করতে পারতেছেন না কাস্টমারের কেমন কাস্টমারের পকেটে টাকা নেই চাহিদা কম বর্তমানে তাই খালি মুলামুলি করে মুলামুলি আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন দর্শক এখানে আমাদের এক ভাই খুব সুন্দর সুন্দর মাছ বিক্রি করতেছে অনেক রকমের মাছ আছে ওনার কাছে আমরা ওনার সাথে কথা বলি বড় ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ভালোই আছেন নাকি হ্যাঁ ভালো আচ্ছা এটা কি মাছ এটা হলো চাপিলা মাছ চাপিলা মাছ ইলিশের মতন লাগে নাকি কত বিক্রি করেন আজকের বাজারে কেজি 200 টাকা কেজিটা 200 দাম তো কম আছে এটা একবার সস্তা মুলার তো দাম কম মুলার চেয়ে দাম কম মুলার তো দাম কম মানে বেগুনের চেয়ে দাম কম বেগুনের কেজি 160 ফেলা আছে 250 টাকা কেজি কি 250 টাকা 160 টাকা তাই 250 টাকা কেজি টমেটো তার চেয়ে এটার দাম কম আছে দাম কম খাওয়ায় কেমন ভাই খাওয়া খুবই মজা পাকাইতে পারলে না পাকাইতে পারলে মজা নাই পাকাইতে পারলে মজা আচ্ছা আর এখানে আমরা ফলি মাছ দেখতেছি নাকি হ্যাঁ আচ্ছা এটা কেজি কত বিক্রি করেন 300 টাকা 300 টাকা এটা কয় পিসে কেজি হবে 5টা 6টা 5টা 6টা কেজি হবে একদম বাটার রেট কত হলে বিক্রি করে দিবেন 300 আমি আবার বাটার রেট সারা বেশি না তাই হ্যাঁ মানে কাস্টমার থাকলে দামাদামি করেন কিন্তু এখন একদম বলে দিচ্ছেন না একদমই কাস্টমারও একদমই বলে তাই কোনো মুলামুলি সিস্টেম নাই আচ্ছা একদম আবার বলে দেন কত 300 400 আচ্ছা 400 টাকা কাইকা মাছ 400 টাকা এগুলো কোথা থেকে আসে কাকা সাগরের মাছ সাগরের মাছ একদম কত একদমই আমার কাছে কোনো মুক্তি নাই একদম 400 করার খবর নাই ওয়ান টাইম খবর তাই হ্যাঁ একদম একদম বাটার রেট বাটার রেট বাচ্চা লন হ্যাঁ আচ্ছা পোয়া মাছ কত বিক্রি করেন 300 টাকা পোয়া মাছ 300 টাকা বাটার রেট আখিরি দাম আখিরি দাম আর এটা কি মাছ ফলা মাছ 400 টাকা কেজি 400 টাকা কেজি মাছের তো অবস্থা খারাপ তারপরে এত দাম কেন এটা একের মাল তাই মানে খাওয়াই ভালো খাওয়া ভালো মানে শুয়া পড়ছে কিন্তু খাওয়া ভালো খাওয়া ভালো দাম বেশি শুয়া পড়ল দুধে খাওয়া ভালো শুয়াটাই ভালো দাম বেশি হ্যাঁ আচ্ছা পাবদা কত একদম বলেন 320 পাবদা একদম 320 এখানে আমরা দেখছি কোরাল মাছ ভাই দাম কি কম নাকি একদম 700 টাকা তো এত দামি মাছ আপনারা এখানে রাখছেন বুঝলাম না আরো দামি থাকে নাকি আরে কোন কি আপনি 1200 টাকা কেজি মাছ কা পয়সার অভাব বাংলাদেশে হনে তাই উড়ুজায় দাম তো পয়সাই হনে আচ্ছা কোরাল এটা এক একটা তো 1 কেজির কম হবে না 1.5 কেজি এক একটা 1.5 কেজি কত বিক্রি করেন আজকে বাজার লাস্ট 650 টাকা এবার কি অবস্থা বলেন ব্যবসার কি পরিস্থিতি বলেন ব্যবসা আছে ভালোই খারাপ না খারাপ না বাড়ি টাড়ি করছেন টাকা সর বাড়াতাই আর কি বাড়া থাকেন মানে ওরকম ভালো না তাইলে খাইয়ে দেয় ভালো আছেন খাইলে ভালো আছেন ধন্যবাদ ভাই ভালো থাকেন বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সবাই বিক্রি করে বড় বড় মাছ আর আপনি বিক্রি করতেছেন ছোট ছোট গুড়া মাছ কারণটা কি ভাই ভাই আমি আজ থেকে 25 বছর আগে থেকে গুড়া মাছই বিক্রি করি আচ্ছা তাই এই গুড়া মাছটার প্রতি আমার এক্সপেরিয়েন্স আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে আমি লাভও আছে লসও আছে লাভ লস তো ভাই এটা সব মাছই আছে আচ্ছা কিন্তু এখানে লাভ বেশি মনে হয় না না লাভ বেশি তো লাভ তো মোটামুটি আছেই কিন্তু এটার প্রতি কি আমার একটা আইডিয়া হয়ে গেছে আইডিয়া মানে এই মাছটা আপনার কত টাকা কিনলে কত টাকা বিক্রি হবে হ্যাঁ কত টাকা আমার লাভ হবে এই আইডিয়াটা আমার আছে আচ্ছা ওই হিসেব করে যেরকম আমি অন্য মাছের আইডিয়া করতে পারি না হ্যাঁ আজ থেকে 25 বছর আগে আমি এই ব্যবসা দিয়ে শুরু করছি আচ্ছা আচ্ছা এখন থেকে এই ব্যবসাই করি এখন এই ব্যবসা লয়ে বসে আছেন জি আচ্ছা একটু বলেন এগুলো তো চাপিলা মাছ নাকি হ্যাঁ হ্যাঁ চাপিলা মাছ এটা আজকের বাজারে কি বাগা বিক্রি করেন না কেজি বিক্রি করেন আমরা এখন কেজি হিসেবে বিক্রি করি কেজি কত বিক্রি করেন এখন বাংলাদেশ ডিজিটাল এই কারণে আপনার সবকিছুই কি কেজি হিসেবে আচ্ছা কেজি কত বিক্রি করেন এটা 200 টাকা কেজি বিক্রি করি 200 টাকা 200 একদম একদম দাম কি এখন বাড়তি না কম এখন একটু একটু বাড়তি আর এই বাগা কত বিক্রি করেন বাগা 50 টাকা বাগা বাগা 50 টাকা আর কাকসির কেজি কত বিক্রি করেন কাকসির কেজি ভাই 250 টাকার নিচে না 250 টাকার নিচে না এই লাস্ট
বাটার রেট বাটার রেট আর এটা কি পাঁচ স্পেশালি ওইগুলা হ্যাঁ ওইগুলা ঠিকাটাকে যে যা বলে বেচা বলে এখন আপনার ব্যবসার কি পরিস্থিতি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি ডাল ভাত খাওয়ার পয়সা দেয় আলহামদুলিল্লাহ যদি মোরগ পোলাও খাওয়ার তৌফিক দেয় আলহামদুলিল্লাহ এটা লয়ে আসেন এটা লয়ে শেষ এটা লয়ে শেষ আর অন্য ব্যবসা যাবেন না না ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে এই ব্যবসা করে যেতেছি এই ব্যবসাই করব যতদিন এই ব্যবসা থাকে